মোহাম্মদ আমিরের মতো ফার্স্ট বোলারকে যখন সতীর্থ হিসেবে পাওয়া যায় তখন তরুণ তুর্কি মৃত্যুঞ্জয়ের উল্লসিত হবারই কথা। এবার বিপিএল এ মোহাম্মদ আমিরের সাথে খেলছেন মৃত্যুঞ্জয়, যিনি বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই আবুধাবিতে টি টেন লিগে খেলতে গিয়েছিলেন এবং সেই ঘটনাটা চমক হিসেবে এসেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। জাতীয় দলে অভিষেকের আগেই বাইরের কোনো ফ্রান্সাইজি লিগে কোনো খেলোয়াড় খেলেছেন, এই রেকর্ডটি গড়ে ফেলেছেন মৃত্যুঞ্জয়। যদিও সেই টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছেন, একটি ম্যাচে এক উইকেট নিয়েছেন, অন্য আরেকটি ম্যাচ ছিল তার উইকেট শূন্য। কিন্তু সেখানে মৃত্যুঞ্জয়ের বড় প্রাপ্তি হল মোহাম্মদ আমিরের সঙ্গে দেখা হওয়া। পাকিস্তানের সাবেক পেসার তাকে বেশ কিছু টিপসও নাকি দিয়েছেন, যে কারণে আসন্ন বিপিএল এর আগে উজ্জীবিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলা এই মৃত্যুঞ্জয়। আমিরের টিপস পেয়ে বিপিএল এ ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন নাকি তিনি। গত বছরের শেষ দিকে আবুধাবিতে টি টেন লিগে খেলতে গিয়েই আমিরের সঙ্গে তার এই কথাবার্তা এবং টিপস পাওয়ার ঘটনাটা ঘটেছিল। সাংবাদিকদের তিনি এই বিষয়ে জানিয়েছেন, এক মাস আগে আমি টি টেন খেলতে গিয়েছিলাম, আমি বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত যে এত সুন্দর জায়গায় খেলতে পারলাম, আর অভিজ্ঞতার দিক থেকে আমার ক্যারিয়ারে ওই এক মাস ছিল সবচেয়ে ভালো অভিজ্ঞতা। আমি বিশ্বমানের বোলার আমিরের সাথে ছিলাম, সাকিব ভাইয়ের খুব কাছে ছিলাম এবং বিশ্বমানের খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখছি। টি টেন লিগে খেলতে গিয়ে বড় ব্যাটারদের বল করার ক্ষেত্রে যে ভীতি ছিল তা কেটে গেছে বলেও জানিয়েছেন মৃত্যুঞ্জয়। বলেছেন, আমি বলবো আমার 2-3 বছরের অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর অভিজ্ঞতা সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য, আমি ইনশাল্লাহ এটা কাজে লাগানোর চেষ্টা করব। একটা জিনিস আগে ভয় পেতাম, বড় ব্যাটারের সামনে পড়লে কেমন হবে এরকম, গত টি টেন আমাকে 100% আত্মবিশ্বাসী করে দিয়েছে। দুনিয়ার যেই থাকুক না কেন আমি আমার সেরাটা দিব এবং ভালো কিছু করবই। মোহাম্মদ আমিরের সঙ্গে আলাপ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় গণমাধ্যমকে বলেছেন, একসঙ্গে থাকার কারণে আমরা সবাই জানি আমির বিশ্বমানের বোলার, শেখাও হয়েছে অনেক। তিনি আমাকে অনেক বড় কোনো টিপস দেননি, কিন্তু ছোট ছোট যেগুলো বলেছেন সেগুলো আমার প্রয়োজন ছিল। আগে যেসব লিগ খেলতাম সেখানে 1-2 ভুল করলে সমস্যা ছিল না, কিন্তু টি টেনে আমি যখন প্রথম 2 প্রস্তুতি ম্যাচ খেলছিলাম ছোট ছোট কিছু ভুল আমাকে ভোগাচ্ছিল। এরপর আমির ভাই আমাকে ছোট ছোট কিছু টিপস দেয় যা আমাকে দ্রুত সাহায্য করে, আর শেষ ম্যাচটা আমি মনে করি আমার জন্য খুবই ভালো অভিজ্ঞতা ছিল। এই টুর্নামেন্টে আমাকে অনেক সাহায্য করেছে আমিরের টিপস বিষয়ে এভাবেই আত্মবিশ্বাসী ছিলেন মৃত্যুঞ্জয়, যিনি কিনা সেই টিপস এর কল্যাণে এবারের বিপিএল এ নতুন করে ঝড় তোলার আশাবাদও ব্যক্ত করেছেন। জাতীয় দলের দরজায় কড়া নাড়া মৃত্যুঞ্জয়, দেখা যাক এবার চট্টগ্রামের হয়ে বিপিএল এ কি চমক দেন এবং তার জাতীয় দলের দরজাটা সত্যি সত্যি খুলে যায় কিনা।